الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حتى إذا بلغ أربعين سنة حتى إذا بلغ أشده وبلغ أربعين سنة قال ربي اوزعني ان اشكر نعمتك التي انعمت علي وعلى والدي وان أعمل صالحا ترضاه واصلح لي في ذريتي اني تبت اليك واني من المسلمين ويقول: اولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير ويقول الرسول صلى الله عليه وسلم খৈরুকুম্মন তোলা ও মরু ও হাস ওয়কুল আকরুমিন জিক্রি আলমাউদ সকল প্রশংসা নিবেদন করছি আল্লাহ তরাকালার জন্য যিনি আমাদেরকে এই মাটির পৃথিবীতে আখিরাতের জন্য সৃষ্টি করেছেন মাটির পৃথিবীর জীবনকে চলমান করেছেন এটি শুরু হয়ে একদিন নিঃশেষ হয়ে যাবে আর প্রত্যেকে আমরা পৃথিবীর শেষ মঞ্জিল এবং আখিরাতের প্রথম মঞ্জিল অর্থাৎ কবরে গিয়ে ঠাই করে নেব সেখান থেকে নিজের কর্ম অনুসারে রওনা দিতে হবে হাশরের দিনে বিচার শেষে হয় জান্নাতের দিকে ঊর্ধ্বাকাশের দিকে আর নতুবা জাহান নামের দিকে মাটির নিচ্ছের দিকে সম্মানিত ভাইগণ। বর্তমান পৃথিবী দুনিয়ার মোহে আচ্ছন্ন দুনিয়ার ভালোবাসায় মোহগ্রস্ত দুনিয়ার ভালোবাসা একটি ব্যাধি একটি রোগ যেটা মানুষের হৃদয়কে কালিমা যুক্ত করে কালো করে দেয় পরকাল ভুলে যায় আল্লাহকে ভুলে যায় মানুষের মন কালো হয়ে যায় কালিমা দিয়ে ইলাহা ইল্লা দিয়ে কোরআন দিয়ে সালাদ দিয়ে জাকাত দিয়ে সিয়াম আল্লাহর জিকির তসবি ইস্তেকফার তওবা এসব ইবাদতবন্দি দিয়ে সকলের উচিত নিজের হৃদয়ের এই কালো দাগগুলো এই কলঙ্কগুলো স্পটগুলো দূর করে নেয়া ধুয়ে মুছে নেয়া হলে ধীরে ধীরে এই হৃদয়ে কালো হতে হতে কালোর দ্বারায় এমন গ্রাস হয়ে যাবে যে এখানে কোনো ইমান এখানে কোনো আল্লাহ ভীতি তা কোয়া পরেজগারি কিছুই প্রবেশ করবে না ও মুসলিমা অন্ধকারাচ্ছন্ন হৃদয়ে পরিণত হবে এমন কালো হৃদয়ের মানুষদের চেহারাও কেমতের ময়দানে কালো হয়ে যাবে এবং নামে তাদের প্রবেশ করতে হবে যাদের চেহারা কালো হয়ে যাবে তাদের বলা হবে কি ব্যাপার চেহারা কালো হলো কেন বাদা পরে কি কুফরি করেছ অর্থাৎ তারা কুফরি করেছে কোন আজা বাবী মা কুন্তুম ত্যাগ ফোরন তোমরা যে কুফরি করেছ সেজন্য শাস্তি ভোগ করো মানুষের জীবনের এক একটি সেকেন্ডের মূল্য গোটা মহাবিশ্বের চেয়ে বেশি মানুষ তো সময়েরই হায়াত হায়াতে সময়েরই নাম এক একটি সেকেন্ড হায়াতের এক একটি বিন্দু এক একটি সেকেন্ড চলে যায় মানে হায়াতের এক একটি বিন্দু ঝরে যায় বরফ বরফের খণ্ড যেমন খুলে রাখলে বিন্দু বিন্দু করে সে বরফের টুকরোটি গলতে থাকে গলতে গলতে এক সময় নাই হয়ে যায় কিছুই নেই আমরা কিন্তু এক একজন প্রত্যেকেই বরফের খণ্ড সেকেন্ড সেকেন্ড করে আমরা গলতেছি গলে যাচ্ছি এখন মসজিদে যখন বসে আছি তখনও সময় তো পার হচ্ছেই আমার জীবন বরফের মতো জীবনটি ফোটায় ফোটায় শেষ হয়ে যাচ্ছে যেদিন পুরো শেষ হয়ে যাবে সেদিন পৃথিবীর কোনো রিজিকার আমার ভাগ্যে জুটবে না একটি চাল একটি গম এক ফোঁটা পানি সামান্য পরিমাণ অক্সিজেন আর আমি নাক দিয়ে টেনে নেওয়ার আমার অধিকার থাকবে না আমার শেষ বরাদ্দ শেষ চলে যেতে হবে পৃথিবীর জীবন খুবই ক্ষণস্থায়ী ক্ষয়িষ্ণ এবং সর্বদাই এটি ক্ষয়ে যাচ্ছে ব্যয় হয়ে যাচ্ছে প্রত্যেকটি সেকেন্ড মিনিটকে কোনো না কোনো অবাদত দিয়ে সমৃদ্ধ করে করে যদি বিদায় দিতে পারি তাহলেই আমরা সফল তাহলে আমরা সাকসেসফুল কদে আফলাহ আলম ওমেনুন আলহাজিন আহুম ফিসাল তেহি মুখো শাহুন নিশ্চয়ই সাকসেসফুল হবে সফল কাম হবে অর্থাৎ জান্নাত প্রাপ্ত হবে কারা যারা ঈমান এনেছে আল্লাহকে ভক্তি করেছে আল্লাহকে পরমভাবে বিশ্বাস করেছে তারাই সফল হবে কোরআনের ভাষায় সফলতা বলা হয় সকল দুঃখ দূর হয়ে যাওয়া সকল সুখ পেয়ে যাওয়া এমন কম্প্রিহেন্সিভ সুখ সার্বিক সুখ দুঃখের কিছুই নেই কিছু সুখ কিছু দুঃখ এটাকে কোরআনের ভাষায় সাকসেসফুল হওয়া বলা হয় না সফলতা বলা হয় না আপনি যতই এই পৃথিবীতে সাকসেসফুল মনে করেন না কেন নিজেকে আপনি প্রেসিডেন্ট হয়ে যদি ভাবেন আমি সাকসেসফুল প্রধানমন্ত্রী হয়ে কোনো বিশ্ব সংস্থার মহাপরিচালক হয়ে যদি ভাবেন যে আমি সাকসেসফুল অথবা এলাকায় আপনি একজন কৃতি সন্তান শিল্পপতি সম্মান সম্পদের অভাব নেই ধনবল জনবলের অভাব নেই সুস্বাস্থ্যবান সব কিছুই পেয়েছেন যদি ভাবেন আমি সফল হয়েছি আপনার এই ভাবনা মিথ্যা এটা ফেক অসত্য আপনার মূর্খতা বশত আপনি ধারণা করেছেন আপনি একজন মূর্খ কারণ সফলতা বলা হয় সর্বসুখ পেয়ে যাওয়াকে দুখ দূর হয়ে যাওয়াকে আপনি বড় শিল্পপতি আপনি বড় মন্ত্রী আপনি বড় ধনবল জনবলের মালিক মশারি ছাড়া মশারি ছাড়া রাতের বেলায় মাঠে ঘুমান্ত। দেখি মশা আপনাকে কীভাবে সেলিব্রিটি মনে করে তার সুচালো সোজ দিয়ে কামড় থেকে আপনাকে নিষ্কিরি দেয় কিনা কোনো দিন দেবে না বরং আপনাকে বেশি কামড়াবে কিসের সাকসেসফুল মশার কামড় তো একটা বেদনা একটা দুঃখ একটা যাতনা যে মশার কামড়ে বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধে পাঁচ কোটি মানুষ মারা গেছে মশার কামড়ে কত পাঁচ কোটি মারা যায় এটা কে জানে আপনি পৃথিবীতে সাকসেসফুল হতে পারেন না কারণ এখানে আপনার সব দুঃখ দূর হবে না মশা কামড়াবেই আপনি যেদিন কোনো পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন রেজাল্ট বেরিয়ে আসলো আপনার উপরে কারো নাম্বার নেই সেদিন খুব সাকসেসফুল ভেবে মায়ের কাছে গেলেন মা অতি আনন্দে অনেক কিছু খাওয়ালো রিচ ফুড তৈলাক্ত খাবার পোলাও কোরমা সব আয়োজন করে আপনাকে খাওয়ালো পদ্মার তাজা ইলিশ মাছ খাওয়ালো বাজারের খাসির গোস্ত খেয়ে রাত বারোটা থেকে ডাইরিয়া মিনিটে মিনিটে টয়লেট রুম থেকে টয়লেট টয়লেট থেকে রুম কিছু এখানে কেউ সাকসেসফুল হয় না কদে আফলাহাল আফলাহলিন সাকসেসফুল হবে মুমিনরা তারা জান্নাত পাবে এমন এক ভুবনে যাবে এমন এক জগতে যাবে দুঃখের লেশ মাত্র নেই লাইয়া কমন কখনো কোনো ব্যাধি তাকে গ্রাস করবে না টয়লেটে যাবার দুঃখটুকু কষ্টটুকু সেখানে হবে না লায়াম তাকে তুন নাকের কোনো স্লেচ্ছা মুখের কোনো যেই আবর্জনা কষ্টটা এটাও সেখানে লা লা বলা সিয়াবহুম ওলা আপনার কাপড় ময়লা হয় একটা দুঃখ একটা কষ্ট বাজে অবস্থা কাপড়টা ময়লা হয়ে গেছে ওখানে কাপড়টা কখনো অনন্ত অসীম শত লক্ষ কোটি বছরেও একটা জামা ময়লা হবে না কেন ওটা সাকসেসের জগৎ সেখানে দুঃখ থাকলে তো সাকসেসফুল হলো না সাকসেস আসলো না ওলা ই আপনার যৌবন থাকবে তেত্রিশ বছর আর জীবন অনন্ত অনন্তকাল তেত্রিশ বছর কখনো চৌত্রিশ বছর হবে না সালাহ এটাকেই বলে সাকসেসফুল এই সাকসেসফুল হতে হলে পৃথিবীর কোনো কিছু দিয়ে সম্ভব নয় একমাত্র ইমান দিয়ে সম্ভব ইলাহা ই এই ইমান দিয়ে সম্ভব কোরআন দিয়ে সম্ভব এই সালাত এই বা বন্দিগি দিয়ে সম্ভব আফলাহাল আফলাহালুন সফল হয়েছে পৃথিবীতে সফলতার দাবিদার বহু কোটি কোটি অনেক সফলতার দাবিদার পৃথিবীতে আছে একটা রিক্সাওয়াল অভাবে আমি কম সুখী না আমি অনেক সফল মানুষ দিব্যি রুজি করি খাই ঘর দুয়ারে থাকি বাচ্চা কাচ্ছা মোটামুটি পালি আর কি ওর পর্যায়ে মনে করে আমি অনেক বড় সাকসেসফুল কিন্তু আসল সাকসেসফুল কে কেউ জানে না জানবে কি করে সেই জ্ঞান তো নেই পৃথিবীর সামান্য জীবন সামান্য জ্ঞান এত বিশাল সাবজেক্ট কি দিয়ে বুঝবে এজন্য অনলাইন ইনফরমেশন দিলেন তোমরা যত মানুষ সাকসেসের দাবি করো কেউ সফল ন সফল হলো একমাত্র একটা গ্রুপ আলমিনুন যারা ইমানদার পৃথিবীতে গ্রুপ দুইটা মানুষ যত জাতি মনে করুক কেউ আরবি কেউ ইংরেজি কেউ বাঙালি কেউ পাঞ্জাবি যত দল ধর্ম বর্ণ গোত্র যত হোক যত গ্রুপ পৃথিবীতে থাকুক যত ধর্ম পৃথিবীতে থাকুক যত শ্রেণী পেশার মানুষ পৃথিবীতে থাকুক মানুষ প্রকৃতপক্ষে মাত্র দুই ভাগ আর কোনো ভাগ নেই শুধু দুটি ভাগ মানুষের মধ্যে একটি ভাগ হলো যারা আল্লাহকে চিনেছে আল্লাহকে ভক্তি করেছে আল্লাহর দেয়া আসমানি জ্ঞানের আলোকে জীবনটা চালিয়েছে চালাচ্ছে মুমিন এটা একটা ভাগ আর একটা ভাগ যারা আল্লাহকে চিনে নাই আল্লাহর আসমানি অহির জ্ঞান প্রাপ্ত হয় নাই বা গ্রহণ করে নাই দিনকে বুঝে নাই অবিশ্বাসী আল্লাহর প্রতি অভক্তিকারী হয়ে থেকেছে কাফের মুশিক মুনাফিক মুরতাদ বেদিন নাস্তিক এই একটা গ্রুপ এরা সকলে মিলে এক গ্রুপ কাফির দল দুটাই তোমাদের মধ্যে একদল একদল জাহান্নাম তৃতীয় দল থাকলে তৃতীয় কোনো মানব গ্রুপ থাকলে তাহলে তিন নম্বর একটা জিনিস থাকতো যেটা জান্নাত জাহার নামও না তো দুইটাই জান্নাত জাহান্নাম জান্নাত জাহান্নামের এই দ্বিমাত্রিক ভাগ থেকে বোঝা গেল মানুষ দুই ভাগে এক ভাগ জান্নাতি আর এক ভাগ জাহান্নামি আর কোনো ভাগ বাট নাই। নাই যেগুলি ভাগ দেখি আমাদের বানানো এগুলোর এইসব ভাগের কোনো ভ্যালু নেই কদে আফলাহাল ফি সালাতের মধ্যে যারা আল্লাহ ভীর বিনয়ী ভয়ে গলে গেছে ওরা সাকসেসফুল পৃথিবীর জীবন যখন শুরু হয় এই পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে পনেরো বছর বয়স পর্যন্ত অর্থাৎ সাবালক সাবালিক হওয়া পর্যন্ত আপনি যত পূর্ণ করেন ন্যাকামল করেন কুতে বলে ও আলে দেয় এটা আপনার মাতা পিতার জন্য লিখে দেয়া হয় নামালেক শিশু সে যত ন্যাকামল করবে তেলাওয়াত করবে হাফেজ হওয়ার জন্য সে পড়বে হাদিস মুখস্থ করার জন্য পড়বে সে সালাত পড়বে যাই পড়ুক এই সবটুকু তার মা আর তার বাবা পাবে তার তো দরকার নেই সে তো নিজ পাপ তার এখন গুণাও নাই সবও নাই তার মায়ের দরকার বাবার দরকার ওরা পাবে আর সে যদি কোনো পাপের কাজ করে তার আমল নামায়ও লেখা হবে না তার মা বাবার আমল নামায়ও লেখা হবে না কিন্তু পণ্যটা লেখা হবে ওয়ান সালাস আমরা যখন শিশু ছিলাম তখন আনি শিশু বয়স্ক পর্যন্ত আল্লাহর কলম তার কোনো পাপ লেখে না তাকে পাকড়াও করে না তাকে ধরে না এই একটা বয়স আমরা পেরিয়ে এসেছি তারপর আরেকটি জীবন পর্ব আমরা ফেরিয়ে এসেছি যৌবন পরিণত হয়েছি আমরা বুঝার বয়সে সুঠাম দেহের অধিকারী হয়েছি তখন বয়সটা ছিল আল্লাহর ইবাদত দিয়ে নিজেকে সাজানোর সাবনাশা আফি এবাদ তরুণ আতিল্লা তরুণ পা রেখেছে আল্লাহর ইবাদত করতে করতে তখন মর্জনের সময় আমল শেখার সময় কিভাবে আমি এই পৃথিবীতে আমি সাকসেসফুল হব সফল হব সেই সব কিছু শিখে সেই সব কিছু আমল করে ভবিষ্যতের ভিত্তি বুনিয়াদ তৈরি করার সময় যৌবন এজন্য যে যুবক আল্লাহর ইবাদত করতে করতে যৌবনে পদার্পণ করে আল্লাহ তাকে ওই শ্রেণীর অন্তর্ভুক্ত করবেন যারা আর্সের ছায়ার নিচে ছায়া প্রাপ্ত হবে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দেবেন তার আর্সের ছায়ায় যেদিন তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না তার মধ্যে একজন হলো সাহ বন্যা না সাফি এবাদাতিল্লা আল্লাহর এবাদতে যে পদার্পণ করেছে যৌবনে সে আল্লাহর আর ছায়ার নিচে অনারেবল পার্সন সম্মানিত তরুণ হিসেবে তরুণদের স্টার সে নাজম সে তারকা সিনেমা যারা দেখে বা দেখায় নাচে আর গায় ওরা কয়লা আবর্জনা আলকাতরা কলঙ্ক ওদেরকে তারকা বলে কি তারকা হলো এরা যারা যে মালিক পৃথিবী তৈরি করেছেন যে মহান শিল্পী এই বিশ্ব রচনা করেছেন সেই মালিকের হয়ে যারা কাজ করে কারখানায় যে মালিকের বিরুদ্ধে বিদ্রোহ করে পুলিশের পিটুনি খেয়ে তাকে কারখানা থেকে বহিষ্কার করা হয় তার কি মূল্য আছে মানে এই জগৎ কারখানায় কুদরত আল্লাহ তালার কারখানা এখানে যে মালিকের পক্ষে সেই গৃহস্থ আর যে মালিকের বিপক্ষে সে ভাড়াটিয়া সন্ত্রাসী এই পৃথিবীতে তার থাকারই অধিকার নেই প্রতিটি শ্বাস প্রশ্বাসের জন্য তার কৈফিউ দিতে হবে কেন আমার অক্সিজেন ভোগ করেছ আমাকে বিশ্বাস যদি নাই করবে আমাকে মেনে নাও নেই আমার এগুলি ভোগ করেছে কেন জবাব দাও এগুলি তোমার জন্য বানায়নি এগুলি আমার যারা আমার যারা লোক আমার যারা বিশ্বাসী ভক্ত হবে তাদের জন্য বানিয়েছে যৌবনকাল পার হয়ে আমরা যখন চল্লিশে পার হই ও বলা আর বাড়ি না সানা আল্লাহ বলেন যখন সে চল্লিশে পার হয় মোটামুটি তখন দুনিয়ার কাজ সাঙ্গ একজন মানুষ যখন চল্লিশ বছরে পদার্পণ করে তার দুনিয়ার কাজ শেষ মোটামুটি দুনিয়া নিয়ে আর ঝামেলা নেই এখন তাকে শেষ যাত্রার জন্য রেডি হতে হবে তার সময় এসে গেছে চল্লিশ চল্লিশের পরে তার টাইম নেই পৃথিবীর জায়গা জমি হাট বাজার চাকরি বাকরি পৃথিবীর ব্যবসা বাণিজ্য নিয়েই ব্যস্ত থাকার আর সময় নেই এই জন্য নবী সাল্লামের বয়স যখন চল্লিশ হলো ওনার দুনিয়া শেষ নবী বানিয়ে একেবারে তেইশ বছর আখেরাতের কাজে আল্লাহ তাকে ব্যস্ত রেখেছেন এক সেকেন্ড ওই তেইশ বছর একটা সেকেন্ডও আখেরাত বিহীন তিনি কাটাননি পরকাল লেস করে দুনিয়ার জন্য কাটানি একটা সেকেন্ডও না এই জন্য কসম একটি লাইফের একটি জীবনের ঈশ্বরের যতগুলি তাপসির রয়েছে সেই তাপসির মধ্যে অলা আশ্রয় একটি তাপসির হলো কসম একটি জীবনের সে জীবনটি হলো মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবন যার জীবনের চল্লিশ বছর পাওয়ার হওয়ার পরে একটি মুহূর্ত তিনি শুধু দুনিয়ার জন্য কাটাননি সংসার করলেও আখেরাতের সফলতার কথা মাথায় রেখে সে আলোকে করেছেন বাজার গেলেও পরকালের কথা মাথায় রেখে করেছেন যাই করেছেন পরকালের মুক্তির সাঁচে ঢেলে সেটা করেছেন এই জন্য তার জীবনের কসম করেছেন যেটা সুর আল হিজরের মধ্যে সরাসরি আল্লাহ উল্লেখ করেছেন লাম রোকা ও মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম আপনার জীবনের কসম লাম রোক কোরআনে একজন মানুষেরই কেবল জীবনের কসম আল্লাহ দিয়েছেন সেই মানুষটি হলেন মোহাম্মদ সাল্লসলাম চল্লিশের পরে তিনি নবী হয়ে গেছেন পঁয়ত্রিশে হননি দুনিয়ার জন্য দুনিয়ার তোমার প্রয়োজন আছে দুনিয়া করো দিনও থাকবে দুনিয়াও থাকবে মিক্সার কিন্তু পরে বাস আখের হাতের দিকে ছোট কোরআন তাই বলে চল্লিশের পরে আর কিসের দুনিয়া পাগল ছাড়া কেউ চল্লিশের পরে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে না ও বলা গরি না যখন চল্লিশে পৌঁছে গেল তখন জ্ঞানী মানুষ কি বলে আল্লাহর কোরআন থেকে শুনুন কলা আন আলাই চল্লিশ হলেই সে বলে আমাকে তুমি তৌফিক দাও আমাকে সামর্থ্য দাও আমাকে বুঝ জ্ঞান দাও আমাকে সে জ্ঞান গরিমা দাও সে হেদায়ত দাও যে তোমার ন্যায় মতের আমি শুক্রিয়া আদায় করব। তুমি অপুরন্ত দিয়েছ এখন তোমাকে ডাকবো এখন তোমাকে আমি বেশি করে ইবাদত দেবো এখন আমি তোমার হয়ে বাকি জীবনটা কাটাবো তুমি আমাকে এই সুক্রিয়া আদায় করার ইমানদারি একটি জীবন যা একটা ইসলামিক লাইফ এনজয় করার একটি ইবাদতি জীবন বাকি জীবন কাটাবার আমাকে তৌফিক আলা ওয়ালে দেই। আমার মাতা পিতাকেও তুমি আমার দিয়েছ আমাকেও দিয়েছ এখন আমার শুক্রিয়া আদায় করার সময় এবাদতের সময় পৃথিবী বহুত হয়েছে চল্লিশ বছর করেছি এখন আর টাইম নেই এখন আমার পরকালের তলপিতল বা আমাকে সামলাতে হবে এখন আমার দীর্ঘ সফরে যাব এই সফরের আমার সব কিছু রেডি করতে হবে মানুষ যেমন যখন আমেরিকা ইউরোপ সৌদি আরব যায় এক দু মাস আগে থেকে সে সফরের প্রস্তুতি নেয় তার পাসপোর্ট তার ভিসা তার টিকিট তার ডিসেন্ডেড যা আছে এগুলো সে জড়ো করতে থাকে রেডি করতে থাকে একজন মানুষ তো চল্লিশ পার হলে তার এখন যে কোনো সময়ে তার যাত্রা হয়ে যেতে পারে তাকে রেডি করতে রেডি হতে বলা হয়েছে সেজন্য ও আসলে হেলে দ এখন চল্লিশ হয়েছে এখন আর দুনিয়া নাই এখন আমলে চাউলে করার তৌফিক দাও নে কামল করার তো দাও বেশি বেশি নফল রোজা রাখার তৌফিক দাও রাতের তাহাজ পড়ার তৌফিক দাও সালাতলে শাক সালাত দোহার তৌফিক দাও বা জামাত পাশক্ত ফরজ আদায় করার তৌফিক দাও এখন হালাল খাওয়ার তৌফিক দাও হারাম বর্জনের তৌফিক দাও পর্নোগ্রাফি বহু দেখা হয়েছে আর চাই না সিনেমা বহু দেখা হয়েছে আর দরকার নেই জোর জুলুমি হারামি কত তো করেছি আল্লাহ এগুলি থেকে নিষ্কৃতি চাই তোমার কাছে যাওয়ার টাইম হয়েছে আরমালা সলে হান্তর দ তুমি রাজি হবে সন্তুষ্ট হবে খুশি হবে যে সলে আমল আমল পূর্ণময় আমল করলে সেগুলি তাও ভিখ দাও সাহবাহাম তো তাই ছিলেন এই বাংলাদেশে দেখেছি হাবিজি হুজুর এই বাংলাদেশে দেখেছি আমাদের এক সময়ের একসময়ের মুরব্বী আনেকেরামকে চল্লিশের পরে একটু বয়স বাড়ি হয়েছে সারাদিন তসবি হাতে সারাদিন জিকি রাজকার সেবাহ আল্লাহ টুপি মাথায় ইসলামী ড্রেস সারাদিন আল্লাহ তেলামাত সালাত রাতের ঘুম জেগে তাহাজ পড়া তারা জ্ঞানী ছিল আমরা মূর্খ আমরা এত সুন্দর একটি রাত সারা পৃথিবী বিক্রি করলে একটি রাতের মূল্য হবে না সে রাতগুলো টেলিভিশনে আমরা শয়তানের জন্য ব্যয় করে দিচ্ছি আমাদের দুশ্মন যে আমাদেরকে সাথী করে জাহান্নামে নামে যেতে চায় আমাদের সবাইকে আমরা আমাদের কারণে সে জাহান নামে হয়েছে সে হিংসায় জলি পড়ে সেই মিষ্টি পাপ মিঠা পাপ বিনোদনমূলক পাপ সাজিয়ে মেয়ে লোক দিয়ে গান সুরলা কণ্ঠের গান বাজনা দিয়ে আমাদেরকে নিজের সাথী বানিয়ে জাহান্নামে নামে যেতে চায় একটা শিকারী গুগু যেমন বুনের বুনু গুগু জঙ্গলি গুগুকে ফাঁদে আটকাবার জন্য সুন্দর সুরে সে গান গায় আর গুগু পাখি বোকা গুগু পাখি ভাবে বুঝি আমার বন্ধু সমবেদনা জানাবার জন্য যখনই পা দেয় ঢাকনা তার উপরে পড়ে সে আবদ্ধ হয়ে যায় শয়তান সেই গুগু শিকারি গুগু শিকার করছে জি বাংলা দিয়ে শিকার করছে স্টার জলসা দিয়ে স্বীকার করছে কোটি কোটি সশ্রী সুন্দরী সুরেলা কণ্ঠের নারী দিয়ে এরা এদের গুগু সুন্দর কণ্ঠের ডাকগুলি তোমার বিনোদনের জন্য না তোমার চিরস্থায়ী জান নামের আগুনে তোমাকে শাস্তি তোমাকে জ্বালিয়ে ভস্য করার জন্য এই ডাকগুলো দিচ্ছে তুমি তো বুঝো না চল্লিশ যাদের বয়স হয়ে গেছে সিদ্ধান্ত যে আর দুনিয়াদারির একক ছাত্র দুনিয়াদারির দরকার নেই কিছু করবো কিন্তু মনের মধ্যে আখেরাত রেখে রেখে করব অন্তরে পরকাল রেখে রেখে করব। কোন দুনিয়াদারি করলে আখেরাত পাওয়া যাবে কোন দুনিয়াদারি কিভাবে করলে আখেরাত নষ্ট হবে লাথি মানুষ এই দুনিয়াদারিকে বর্জন করো সেই দুনিয়াদারিকে আর টাইম নেই একজন মানুষকে দেখেছিলাম জেনেছিলাম যখন চল্লিশ পেরিয়ে গেছে সারাদিন কোরআন সারাদিন কোরআন পড়ত জোহর পরে মসজিদে তেলাওয়াত করতে করতে আসর আসর থেকে মাগরিব মাগরিব থেকে আসে আসার পরে ঘরে যেত বন্যা হয়েছে কমর পরিমাণ পানি ওই পানিতে মসজিদে যায় মাথায় কোরআনে করিম ডাকাতোকে মারতে আসলো মারতে এসে দেখে যে আসার পরে লোকটা কমর পরিমাণ পানিতে হেঁটে হেঁটে আসতেছে মাথায় কোরআন যে এই লোককে মারা যায় কেমন লোক কি মায়া কোরআনের প্রতি সে মাথায় তার কোরআন শরীফ এতটুকু পানিতে সে মসজিদে গিয়া জামাত পরে আসতেছে এই লোকটাকে মারা যায় ডাকাতগুলো চলে গেছে ওর অবস্থা দেখে এগুলি বুদ্ধিমান মানুষ ওই লোকটা যখন মারা যায় হাসপাতালে একটা হাসি দিয়েছিল হঠাৎ একটা হাসি দিয়ে মরেছিল যে হাসিটা পরে জীবিতরা তার মুখটাকে বন্ধ করতে বাধ্য হয়েছিল সে মুখ বন্ধ করে যেতে পারেনি হাসি ফুটিয়েই রয়েছে সে আল্লাহ আকবা এটাই তো জীবন যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে কেঁদে ছিলে একা তুমি হেসে ছিল সবে এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এটাই তো জীবন আসলে ছেলেমেয়েও দিয়েছো তুমি এদেরকে সওলে বানাও এখন আমার চল্লিশ হয়েছে আমার টিভি বন্ধ আমার আর পণ্যগ্রাফির মোবাইল আমার স্টপ আমার সুদঘুরি আরাম করি বন্ধ রাস্তায় অপরাধ করতে করতে বাজারে যাও বন্ধ আল্লাহ আমার আমি ভালো হয়ে গেছি আমার সন্তানগুলিকেও ভালো বানিয়ে দাও আসলে জরুরি এতই এখন চল্লিশ পার হয়েছি এত অবর সময় এমনি তুবু তুই ইলেইকা তোমার কাছে ফিরে আসলাম এতদিন পালিয়ে গিয়েছিলাম আমি তোমার গোলাম মনিপ থেকে পালিয়ে গিয়েছি পলাতক পলাতক গোলাম ছিলাম পালিয়ে গিয়েছিলাম তোমার খেদমত থেকে তোমার মসজিদ থেকে তোমার জোহর থেকে আসর থেকে পালিয়েছিলাম তোমার কোরআনতালামাতের ডিউটি থেকে পালিয়ে গিয়েছিলাম তোমার তসবি পড়তে হবে লাখ লাখ বার তকবীর তাহমিদ আলহামদুলিল্লাহ পড়তে হবে সহস্র লক্ষ কোটি বার এই ডিউটি দিয়েছিলাম এখন তো আমি পালিয়ে বেরিয়েছি এতকাল আল্লাহ এখন ফিরে আসলাম কি করবা আমি ভুল করেছি আমাকে কি ফেলে দিবা দূরে ঠেলে দিবা দিও না এমনি তবু তো তোমার কাছে ফিরে এসছি দয়াময় মনি ও নিমিনাল মুসলিমিন নিজেকে তোমার কাছে সঁপে দিলাম কারণ আর তো যাবার রাস্তা নাই তোমার কাছে তো চলে যাচ্ছি কবর কবরে তো টানতেছে আমাকে চুম্বুকের মতো একদিন ঢুকিয়ে ফেলবে এই হলো জীবন আর যিনি ষাট বছরে পরিণত হলেন ষাট বছর চল্লিশেরই অবস্থা চল্লিশে যদি অবস্থা হওয়া ফরজ হওয়া অবশ্যই কর্তব্য যার বয়স ষাট হয়েছে সে যদি সিনেমা দেখে বসে বসে স্টার জলসা জি বাংলা নাচ গান দেখে ষাট বছর যখন হলো কুল্লুমিন গণিমা তার প্রতিটি দিন একটা গণিমত তার জন্য প্রতিটি দিন তার একটা সাত রাজার ধন তার মনে করা উচিত আজ আর অল্লাহ ইলাম বল্লাহ না জানা যে ব্যক্তিকে আল্লাহ ষাট বছর হায়াত দিয়েছেন তার জান নামে যাওয়ার কোনো কজ কোনো কারণ কোনো ওজন আপত্তি কোনো আত্মপক্ষ সমর্থন করে কিছু বলার যে ষাট বছর পরেও আল্লাহ এই কারণে নামাজ পড়ি নেই এই কারণে হারাম থেকে বাঁচি নেই এই কারণে হালাল খাইতে পারি নেই এই কারণে আমি মেয়ে মানুষ পর্দা করতে পারি নেই আ কি দুঃখ লাগে কি দিলটা ফেটে যেতে চায় ষাট বছরের বুড়ি সেলোয়ার কামিজ পরে স্মৃতি কেটে উন্য নাই কিছু নাই এই বয়সে সে ঘোরাঘুরি করে রাস্তায় কি বলবো আল্লাহর কাছে ষাট বছর যখন মানুষের জীবনে চলে আসে প্রতিটি দিন তার মালে গণিমত প্রতিটি দিন তার সপ্ত রাজার ধন ষাট বছর পরেও কেউ হারাম খায় পাপ করে সিনেমা দেখে চুরি চামারি করে মানুষের জমির আইল ঠেলে কোনো কিছু চুরি করে এটা তো কল্পনাকেও হার তো এক সময়ে সম্মানিত ভাইগণ এখানে ষাট পার হওয়াতে অনেক মানুষ আছেন ষাট যাদের পার হয়েছেন তার টোটাল লাইফটাই আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন উনি আর কিছু নাই আগের যুগে মুরুব্বিআনে কেরাম জন্য এই বয়স হলে হজে চলে যেতেন আর জায়গা জমে কি আছে স্ত্রীর নামে ছেলেমেয়ের নামে তোদের সংসার তোদের দিয়ে গেলাম আমি চললাম আল্লাহর পথে যদি বেঁচে ফিরেও আসি এগুলি আর নেব না এগুলি তোমাদেরই দিয়ে গেলাম আমি হজ করে এসে যদি হায়াত পাই বাকি জীবন আল্লাহর জন্য কাটাবো এটাই তো ইসলামী জীবন একজন মুসলিম এটাকেই তো বলে এই মুসলিম যখন ষাট বছর পার হয় সৌভাগ্য যদি হয় সত্তরও পার হয় আল্লাহ আকবর খাই তলো ও হাসন আমালু তোমাদের মধ্যে সৌভাগ্যবান সবচেয়ে ভালো মানুষ তো সেই যার হায়াতটা লম্বা আমলগুলি সৎ পুণ্যময় তিন সাহাবি মৃত্যুবরণ করলেন ইসলাম কবুল করে তিন সাহাবি একজন মারা গেলেন প্রথম বছর ইসলাম কবুলের প্রথম বছর শহীদ হলেন যুদ্ধের ময়দানে আরেকজন যুদ্ধের ময়দানে শহীদ হলেন দ্বিতীয় বছর আরেকজন বিছানায় স্বাভাবিক মৃত্যুবরণ করলেন তৃতীয় বছর হজরতলাহা রাদি আল্লাহন তিনজনকে স্বপ্নে দেখলেন তিনজনের মধ্যে দেখলেন যে বিছানায় যিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন তিনজনের মধ্যে তিনি সবার আগে তার মর্যাদা বেশি তার সম্মান বেশি তিনি ফার্স্ট তারপরে যিনি দ্বিতীয় বছর মারা গেলেন তিনি সেকেন্ড তারপরে হলেন ফার্স্ট বছর গেলেন। তিনি আশ্চর্য হলেন যে আমরা তো মনে করি শহীদরা এই সবার আগে ফার্স্ট কিন্তু এখানে বিছানায় মারা স্বাভাবিক মৃত্যুর মানুষটাই ফার্স্ট হয়ে গেল কেমনে নবীজি বললেন সে যে এক বছর বাড়তি হায়াত পেয়েছিল তার করেছিল কত শত শত ফরজ সালাদ সে পড়েছিল কত তাজবি কত জিকির আজকার সে করেছিল রমাদান পেয়েছিল সবে কদর পেয়েছিল এক বছরে তো কত বিশাল কিছু সে অর্জন করেছিল ওরা শহীদ হয়েও একে আর ধরতে পারেনি এক একটি বছর যে জীবনের কত বড় সম্মানিত বাইগন চল্লিশ হলেই যেখানে দুনিয়াকে গুড বাই সালাম দুনিয়া এখন আমি আছি এখনও তোমাকে নিয়ে থাকবো শুধু তোমাকে নিয়ে থাকব না এখন আমি ছুটি চলেছি রাতের দিকে যতটুক পারি তোমাকে সাথে রাখবো শুধু তোমাকে নিয়ে আর আমার থাকার সময় নেই আর ষাট যখন হয়েছে তখন তো আপনি পরকালেই চলে গেছেন আল্লাহর কাছেই চলে গেছেন এমন আপনার ভাব হওয়া উচিত চিন্তা চেতনা হওয়া উচিত আল্লাহ তালা আমাদের জীবনের এই টার্নিং পয়েন্টগুলোকে আল্লাহ তালা যাতে আমাদেরকে সঠিকভাবে ব্যবহার করতে পারি সে তফিক দান করেন দীর্ঘ সফর, সুদীর্ঘ সফর লম্বা সফর এই সফরের জন্য পাথেও লাগবে অনন্ত অসীম জীবনের জন্য কত অর্জন তোমার লাগবে কি করছো তুমি কি করছো একজন ভাই মৃত্যুবরণ করল শিল্পপতি ছিল বেঁচে থাকতে যৌবনকালে অ্যাক্সিডেন্টে মারা গেল তেমন কিছু করে যায়নি কোটি কোটি টাকা ছিল ব্যয় করে যায়নি আখেরাতের জন্য মৃত্যুর পরে স্ত্রীকে বলছে আমার জন্য কিছু করো আমার জন্য একটু কিছু সৎকা খায় রাত করো স্বপ্নে স্ত্রী বললো আমার কাছে আছে মাত্র পনেরোশো টাকা কি দিব সে বলে তুমি বুঝো না এই জগতে পনেরোশো টাকা মানে বিশাল বড় লোক পনেরোশো টাকা যদি এই পৃথিবীর কারোর জন্য দুনিয়ার কেউ ব্যয় করে এই পৃথিবীতে এত সস্তা এক একটা টাকা দিয়ে এক জগৎ কিনা যায় এক একটা টাকা তুমি যদি পাঁচশো টাকাও আমার জন্য ব্যয় করো আমার যথেষ্ট হয়ে যাবে এই রকম এই জগতে আমি বুঝি নাই আগে পৃথিবীতে থাকতে পনেরোশো টাকা পৃথিবীর জন্য কিছুই না একটা মাছ কিনলে পনেরোশো টাকা আর এখানে দেখতেছি হায় রে পণ্যের জগৎ পরকালের জগৎ কি সস্তা ভুবনের পর ভুবন কিনে ফেলা যায় সামান্য দুনিয়া দুনিয়া বিটা অর্থ দিয়ে তুমি ওইটুকু আমার জন্য দাও আমার ভাগ্যের দোয়ার খুলে যাবে তাই করেছে স্ত্রী যে আখেরাত আখেরাতের জন্য নিজের শারীরিক ইবাদত দিয়ে আর্থিক ইবাদ দিয়ে নিজের সার্বিক শক্তি সামর্থ্য দিয়ে এই জগৎ থেকে কিছু করে যান না হলে পরকালে গিয়ে আফসেস করতে হবে আরেকজনকে বলতে হবে আমার জন্য কিছু করো আমি তো কিছু করে আসিনি প্রিয় ভাইয়েরা আল্লাহ তালা আমাদেরকে আখেরাতের প্রস্তুতি নেওয়া তফিক দান করুন রব্বানা রবাফিক দুনিয়া হাসানা হে রব আমাদেরকে দুনিয়াতেও সৌন্দর্য দান করেন অফিলা আখেরাতি হাসানা পরকালেও আমাদের সৌন্দর্য দান করেন অখিনা আজ আ جهنم العظمتك يا مدك كرين. أقول قولي هذا وأستغفر الله لي ولكم فاستغفروه وتوبوا إليه إنه هو الغفور الرحيم. الحمد لله الحمد لله الذي خلق الكائنات ورفع في السماوات المجرات وأجرى وحده جميع الحوادث والحادثات وأصلي وأسلم على سيد بني عدنان نبي بني نوع الإنسان محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين فإن الله تبارك وتعالى قال آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا

এই পৃথিবীতে অন্ধ বধির হয়ে বেঁচে থাকলে আখেরাতের সর্বনাশ হয়ে যাবে বর্তমান ইমান হরণকারী যুগ যেখানেই যাব শুধুই ইমান হরণ করার সিস্টেম সবদিকে সবদিকে ইমান নিয়ে যাওয়ার অবস্থা যেমন পকেটে যদি দু লক্ষ টাকা নিয়ে রাত দুটায় গুলিস্থান দিয়ে কেউ হাঁটে প্রতি মুহূর্তেই তার হাইজাকারের ভয় চিন্তায়কারীর ভয় এবং বাস্তবেও ভয় আজকে একজন ইমানদারের সে অবস্থা কখন ছো মারে কখন কোন আক্রমণ করে বসে আমার ধনটা নিয়ে যাওয়ার জন্য আমার ইমান আমার এই সম্পদ সাত রাজার ধন এটা নিয়ে যাওয়ার জন্য এই হলো বর্তমান যুগ এই অবস্থায় মুমিনের ঘরে থাকার বেশি প্রয়োজন এলজাম বাই ত্যাক ঘরকে গুহা বানাও ঘরে থেকে রক্ষা করো বেশি বাইরে যেও না যেখানে যাবা ইমান ধরে টান দেবে ইমান রক্ষার জন্য প্রয়োজনে মাটির গুহায় ঢুকতে হয় কোরআনে কারিমে এই জন্য একটি সুরাই রাখা আছে সুরা তোল গুহার ছৌরা সৌরা গুহা ইমানদার ইমান বাঁচাবার জন্য প্রয়োজনে পৃথিবীর সংসার সমাজ সব কিছু ত্যাগ করে একটা মাটির গুহায় আশ্রয় নেবে তবুও ইমান সে বাঁচাবে এটাই তার সম্পদ সাতজন রাজপুত্র তারা একটি মাটির গুহায় ঢুকে তিনশো নয় বছর ঘুমিয়েছিল ইমান বাঁচাবার জন্য আল্লাহ গুম পাড়িয়ে দিয়েছিলেন ঘুমাও আমার বান্দারা ইমান বাঁচাতে তোমরা এসেছো ঘুমাও ঘুম থেকে যখন জাগলো তিনশো নয় বছর যে জালিম ইমান হরণ করার কাজ করতো মূর্তি পূজার জন্য বাধ্য করতে ওই জালিম মরে পঁচে গোলে কোথায় শেষ হয়ে গেছে তারপরে তার যুগ শেষ পরিবেশ এখন ইমানের পক্ষে ইসলামের পক্ষে তখন ওই যুবকরা জেগেছে ঘুম থেকে এভাবেই আল্লাহ তালা বর্তমান এই ইমান হারাবার যুগে আল্লাহ আমাদেরকে ওই গুহাবাসী যুবকদের মতোই আমাদের ইমানকে হেফাজত করুন আমাদের ঘরগুলোকে আমাদের ইমান রক্ষার গুহারূপে গড়ে তোলার তৌফিক দান করুন ঘরে যাতে কোনো এমন চ্যানেল না ঢুকে যে ঘরেও আমাকে সর্বনাশ করে দেবে আমার ঘরটা যাতে পবিত্র আমার ঘরে যদি কিছু শব্দ হয় কোরআন শব্দ হবে যদি কিছু সাউন্ড হয় জিকির তাজবির সাউন্ড হবে আমার ঘরে আমি কিছু ঢুকতে দেব না এটা আমার জান্নাত বাইরের জগৎ গোল্লায় যাক আমার ঘরটা অন্তত সেফ যেই লোকের ঘর ধ্বংস হয়ে গেল স্যাটেলাইট একটা টিভি সেট করে রেখেছে আর সারা পৃথিবীর যত পাপাচার যত অপবিত্রতা যত কুপুরি বেই মানে ইমান বিধ্বংসী আয়োজন সব তার ঘরে টনে অপবিত্র তার নাপাক তার ঘরে ঢুকে পড়ছে এই চ্যানেল ধরে সে তো ঘরে ধ্বংস হয়ে গেল এই জন্য নিজের রুমটাকে সেফ রাখবেন এটা রুম এটা হলো ইমানের রুম ইমানের কক্ষ আমার দিনের কক্ষ এখানে আমার কিছু ঢুকতে পারবে না আল্লাহ তালা আমাদেরকে আসা বেকের মতো আমাদের ইমানকে নিজ ঘরে এইভাবে হেফাজত করার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের ক্ষমা করেন আমাদের মাতা পিতাকে ক্ষমা করেন জিন্দা মুর্দা সকল মমিন মমিনাকে ক্ষমা করেন আল্লাহ তালা এই মসজিদের মুসল্লিদেরকে কবুল করেন এই বেআবাদ মসজিদকে পরিপূর্ণভাবে আল্লাহ আবাদ করে দেন মুসল্লি দিয়ে ভরপুর করে দেন এই বেআবাদ মাদ্রাসা আল্লাহ হাজার হাজার ছাত্র দিয়ে একে পরিপূর্ণ করে দেন হাফজল কোরআন হাদিস ছাত্ররা এখানে তৈরি হবে। একদিকে একদিকে হাদিসের হাফেজ হাদিসের ব্যাখ্যা তৈরি হবে ইনশাআল্লাহ আল্লাহ আমরা সেই কাজে এই প্রতিষ্ঠান এই মাদ্রাসাকে আমরা কাজে লাগাবো আপনি তৌফিক দান করেন এলাকার জনগণের হৃদয় প্রাণ এই মাদ্রাসা মসজিদের দিকে ধাবিত করেন আল্লাহ এই মাদ্রাসার কল্যাণ যারা তারা চাইতে পারে চেয়ে তারাও যাতে দুনিয়া আখেরাতে জান্নাত পেতে পারে সৌভাগ্যবান হতে পারে আল্লাহ তাদেরকে সে তৌফিক দান করেন আমাদের সবাইকে সে তৌফিক দান করেন আউজ বিল্লাহ মিনা শেতন রাজিম بسم الله الرحمن الرحيم ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجيب لكم ولذكر الله اكبر والله يعلم ما تصنعون <applause>